বলছিলাম যে গোসাইজিকে একটু ডেকে দেবেন কি? আমি গোসাইজি। ও, আপনি গোসাইজি? বড্ড ফুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছিলাম যে গোসাইজি, আমাদের দুজনকে থাকবার জায়গা দেবেন এখানে? দুজনকে? হ্যাঁ, ক্ষমা করবেন। হ্যাঁ, আপনাদের সৎকার করতে আপাতত আমি অক্ষম। সৎকার? হ্যাঁ, সৎকার মানে আপনি কি বলছেন? কি ঠিকই বলছি। ও, তা অক্ষম কেন? স্থান অভাব। আমার হোটেলে মাত্র দুটি ঘর, দুটি ঘরই অতিথি আছে। তা আমাদের দুজনকে আমাদের একটুখানি জায়গা না? হ্যাঁ না, নিশ্চয়ই বলতে হবে, এটা সাধারণ হোটেল নয়, এটা অতিথিশালা। অবাঞ্ছিত লোকেদের আমি আশ্রয় দিই না, আর অন্য বিক্রি করা আমার ব্যবসা নয়। আমি অতিথি সৎকার করি, ভেবেছেন পয়সা ফেললে সব পাওয়া যাবে। আমাদের কিছু খেতে দিন, সারাদিন আমরা কিচ্ছু খাই না। উনিও না, আমিও না। দেখুন, মানে আপনার স্বামীর কথাবার্তা বলার যেরকম ধরন, তাতে উনি একলাই আমি মোটেই খেতে দিতাম না। শুধু আপনার খাতিরে আমি খেতে দিতে রাজি হচ্ছি। আগে না, আপনি ভুল করছেন। মানে মোটেই ভুল করিনি। আপনি ভেবেছেন যে সাধারণ হোটেল? মোটেই নয়। এইবারে কিছুদিন আগে ঠিক এমনি রাত্রিরে আপনারই মতো একজন ভদ্রলোক আর একটি ভদ্রমহিলাকে রেখেছিলেন, 100 টাকা দিতে রাজি হলেন আমাকে, বুঝেছেন, শুধু একটি রাত থাকবার জন্যে। আমার সন্দেহ হলো যে তোমার স্বামী স্ত্রী নয়, আমি হোটেল থেকে বার করে দিলাম, বুঝেছেন। মানে হরিহর গোস্বামীর কাছে পয়সাটাই বড় জিনিস নয়, এটা ভেবে দেখবেন একবার। আরে ফাঁকা।